গত 7 এপ্রিল শুক্রবার শারজাহ ন্যাশনাল পার্কত উগ্র অরাজনৈতিক সংগঠন হাটহাজারীবাসীর বহুদিনের প্রত্যাশা হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত গড়ানোর লক্ষ্যে হাটহাজারী থানাধীন ব্যাক ইউনিয়নের মানুষজনের সমাগমে এক মত বিনিময় সভার আয়োজন করে। শেখ তহিদুজ্জামান তহিদ এবং ইঞ্জিনিয়ার এস এম বেলাল রনির সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভা আরম্ভ করই। মোহাম্মদ জসিমুর শুভেচ্ছা বক্তব্যের পর একে একে উপস্থিতি ব্যাগ কোণে তারা নিজস্ব মতামত খোলামেলাভাবে প্রকাশ করছি। উপস্থিত বক্তব্য হয় হাটহাজারী সমিতি গড়ানোর উদ্যোগ বোধকেয় লই, কিন্তু বিভিন্ন হারণ অহারণে গড়া নয়, কিন্তু যারা এই মহৎ এবং সৎ উদ্যোগ লই সত্যি ইন প্রশংসনীয়। এই সংগঠনের মাধ্যমে হাটহাজারী থানার মানুষজন আরব আমিরাত মিদি সরিয়ে সিটিয়ে তাহা বিভিন্ন জায়গা মিদি বেকুন আবার একত্রকরণ সম্ভব হবু যেরকম আজিওই। এই অনুষ্ঠানের আয়োজকল এবং বেকুনের মতামতের উদ্দি ভিত্তি করি বেকুন সম্মতিক্রমে নজরুল হাসানরে আহ্বায়ক রাখি মোহাম্মদ জামাল উদ্দিনরে সদস্য সচিব করি যুগ্ম আহ্বায়ক এবং কার্যকারী কমিটি সদস্য সর্বমোট 41 জন বিশিষ্ট উগ্র কার্যকারী কমিটি ঘোষণা করই। সবশেষে বিশ্ব মঠ শান্তি কামনা করি হাটহাজারী সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি দোয়া ও মোনাজাতের মাধ্যমে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করি। ইংলিশ শুনলাই আর আর পরবর্তী প্রজন্ম জান। ডেক্স নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।